গ্যাসের আলো অবা খাকা কে শেখালো জ্বালাও দীপ বাজাও শাঁখ সবার ঘরেই প্রথম শিক্ষার জন্য বিদ্যাসাগর ধন্য বীর সিংহের সেই ছেলে স্কুলে এলো খরচ আসছি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বিবর্ষ 200তম জন্মদিবস উদযাপন যে আমাদের 20 সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর পালন চলছিল, আজ তার শেষ দিন। আজ 26শে সেপ্টেম্বর, এই দিন বিদ্যাসাগরের জন্মদিন। এই উপলক্ষে স্কুলের বাচ্চাদের নিয়ে একটা প্রভাত ফেরি সকালবেলায় করা হলো, এবং এই প্রভাত ফেরির মাধ্যমে গোটা সমাজ এবং গোটা পাড়া বা এই গ্রামকে বিদ্যাসাগরের জন্মদিন সম্বন্ধে সচেতন করতে পারা গেল বলে মনে করি। এবং বিদ্যাসাগরের যেসব বাণী এবং বিদ্যাসাগরের যেসব ভালো দিকগুলো, সেগুলো সমাজের সামনে আজকে বাচ্চাদের মাধ্যমে আমরা গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে তুলে ধরলাম। বাচ্চাদের মাধ্যমে আমরা বাচ্চাদের মধ্যেও বিদ্যাসাগর কে ছিলেন, বিদ্যাসাগর সমাজের জন্য কী করেছিলেন, তিনি সমাজের কী কী সংস্কার করেছিলেন, এইগুলো সব আজকে বিদ্যাসাগরের জন্মদিন পালন এবং এই প্রভাত ফেরির মাধ্যমে খুব ভালোভাবেই বাচ্চাদের মনে একটা ধারণা দেওয়া গেল বিদ্যাসাগর ছোটোবেলায় কেমন ছিলেন, তিনি কেমন লেখাপড়া করেছিলেন, তিনি কেমন বাবার সঙ্গে কলকাতায় গিয়েছিলেন, তারপর কলকাতায় গিয়ে বাবার সঙ্গে সংস্কৃত কলেজে পড়াশোনা করার পর তিনি সেই স্কুলে সেই কলেজে অধ্যাপক হয়েছিলেন, এবং অধ্যাপক হওয়ার পর তিনি সমাজের নারী শিক্ষার জন্য কীভাবে এগিয়ে এসেছিলেন, নারী শিক্ষার জন্য বিভিন্ন স্কুল স্থাপন করেছিলেন, এগুলি আজকে বাচ্চাদের সামনে তুলে ধরা হলো। এবং চেষ্টা করা হলো বিদ্যাসাগর যে সমাজ সংস্কারক ছিলেন, বিদ্যাসাগর যে একজন মহান ব্যক্তি ছিলেন, মহৎ ব্যক্তি ছিলেন, তার লেখা বর্ণপরিচয়, পাতামালা, বোধোদয় এই বইগুলি আজও প্রাসঙ্গিক, আজও বিদ্যালয়ে প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ বিদ্যালয়ে পড়ানো হয় এবং সরকারের তরফ থেকে এই বই বিদ্যালয়ে বিতরণ করা হচ্ছে। এইসব দিকগুলি তুলে ধরা হলো, এবং এইসব দিকগুলি তুলে ধরার মাধ্যমে আশা করি ছাত্রদের মধ্যে একটা বিদ্যাসাগর সম্বন্ধে একটা ধারণা তৈরি হয়েছে। এই পত প্রভাত ফেরি, তাই আমরা বিভিন্ন যতটা পাড়া গেছে আমরা প্রায় গোটা এই স্বস্তিপল্লী গ্রামটাকেই বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে ঘোরার চেষ্টা করি। আজকের এই বিশেষ দিনটা কি স্কুলে ছুটি রাখা হয়েছে না ক্লাস চলবে? না, বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে ছুটি বিদ্যাসাগরের কোনো বছরই থাকে না, আজও নেই। আজও বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে সারাদিন স্কুলে বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠান, এসব আবার আবৃত্তি বা নাচ গান এসব।